তো আজকে ব্লগটি আবার শুরু করেছি, কোনো সময় আবার ব্লগ শুরু করা হয় না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন আছি মোটামুটি, আমিও তো এতদিন ভালো ছিলাম না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছিল। তো আজকে দেখো বাবা পড়াতে বসেছে, আমি বসে কিন্তু মাঝখানে অনেক ধরে পড়াতে পারিনি আমি, তো বাবা একটু একটু করে পড়াতে বসছিল। তো কি হয়, ওর একটা অভ্যাস যে আমার কাছ ছাড়া কারো কাছে পড়ো না। তো যা বাবা যতটুকু পেরেছে পড়িয়েছে, আর এখন দেখো এখানে বাবা ঘুমাচ্ছে। তো হঠাৎ করে বাবাকে এখানে দেখে সবাই বলবে হ্যাঁ। তো মাঝের দিকে কী হয়েছিল, সকালের সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। তো যেটা বলছিলাম কি হয়েছিল, আমাদের মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল, আমাদের তিনজনের শরীরটা খারাপ ছিল, তো কোনো মতে সাথে আমাদেরটা ভালো হলো। তারপর একদিন রাতের ফোন আসছে বাবা হসপিটালে ভর্তি। তখন থেকে মনটা এত খারাপ, কি হয়েছে না হয়েছে কোনো তো আর সব কথা হয় না, তবুও বলছিল হঠাৎ শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। তারপরের দিন আমরা গিয়েছি বাড়িতে, তারপর ওখানে ছিলাম 2 দিন, বাবা হসপিটালে ছিল 2-3 দিন, 3 দিন ছিল। তারপর আমরা চলে আসলাম, চলে আসলাম কী কারণে, বাবা যেহেতু এখানে ডাক্তার তো বুক করাতে হবে, তো এই জন্য চলে বেশি দিন আর থাকলাম না, 2 দিন পরে চলে আসলাম, যেহেতু বাবাকে এখানে ডাক্তার দেখাতেই হবে। তো বাবা অনেক আজকে 3-4 মাস আগে তোমরা ব্লগ দেখেছো হয়তো, বাবা একবার ডাক্তার দেখিয়ে গিয়েছিলো, তখন কিন্তু সুস্থ ছিল। বাবা তো বাড়িতে ডাক্তার দেখিয়েছিল, তখন আজকে কত 1.5 বছর এমন হবে, তারপর থেকে মোটামুটি শরীরটা ভালো ছিল। আজকে 4-5 মাস আগে যখন এখানে একবার ডাক্তার দেখিয়ে গিয়েছিলো তখনও সুস্থ ছিল, আজকে 2 মাস ধরে শরীরটা পুরো খারাপ হয়ে গেছে বাবাকে অনেক। আর এখানে কী বলছিল, এখানে আজকে রান্না দেখাচ্ছি, নিরামিষ সবজি, ডাল, মাছ ভাজা, সব আর হচ্ছে সরি শাক, আজকে সকাল রান্না বান্না। তো যেটা বলছিলাম, বাবাকে বলছিলাম 2 মাস ধরে যে ডাক্তার দেখিয়েছে, দেখিয়েছে, বাবা যেহেতু অনেকখানি জার্নি না, রাস্তায় আসতে চায় না, আসতে চায় না, তো তো এবার শরীরটা পুরো বেশি খারাপ হয়ে গেছে, তো আমরা জোর করে নিয়ে আসলাম। আর এখানে তোমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আমার সাথে যাবে না, আজকে 2-3 দিন ধরে ওর দিদার কাছেই যায়, দিদার সাথে স্কুলে যায়, দিদাকেই আনতে হবে, আমি গেলেও হবে না। তো যাই হোক, এখন দিদা আমাদের এখন সকালে কারো খাওয়া দাওয়া হয়নি, দিদা গিয়ে ওকে দিয়ে আসবে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। ও দিদাও যেতে হবে, বাবা রেডি হয়েছিল অন্যখানে যাওয়ার জন্য, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলে তো ছেলে ওর যেটা বলবে, বাবাকে যেতে হবে মানে বাবাকে যেতে হবে, না হলে ওকে স্কুলে নেওয়া যাবে না, দুজন লাগবে, বাবা দিদন দুজন লাগবে। তো যাই হোক, ছেলে যেতে বসে ও গেছে, ওকে একটু দিয়ে আসে, তারপর ও বেরিয়ে পড়বে। তো যেটা বলছিলাম, বাবা 2টো ডাক্তার ছিল, বুকিং করেছিলাম, 2টো দেখানো হয়ে গেছে, এখন আবার চেক আপের জন্য আসতে হবে পরে। তো বলছে যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো খেতে 14-15 দিন খেতে হবে, তারপর আবার আসতে হবে। তো বাবাকে বলেছিলাম, ছেলে চলে আছে স্কুল, আবার বাবাকে বাই বাই দিচ্ছে, বাই বাই বাবা, বাই বাই মা, তো ওই আর কি। তো যেটা বলছিলাম, বাবাকে বলছিল যে মা চলে এসেছে ছেলেকে দিয়ে, এখন ব্যাগ প্যাক করছে, এসে সকালে খাওয়া দাওয়া করে এখন রেডি করছে ব্যাগ। তো বাবাকে বলছে যে তুমি থাকো 14-15 দিন, বাবা মা চলে যাক, তারপর তুমি আবার আসবে না। তো বাবা বলছে না, বাবার কাছে এখানে যে 4 দিন ছিল, মা বলছে অনেক দিন ছিল এখানে, যেহেতু বাবা কোনোখানে যায় না এখন, যেহেতু শরীর অসুস্থ। তো বাবা বলছে কি, বাবা চলে যাবে, থাকবে না, থাকবে না। তো যাই হোক, বাবার কথা রেখে বাবাকে পাঠালাম, যাই না আবার আনতে পারবো কি না, যদি আনতে হয় অনেক কথাটা বলে বুঝিয়ে সুঝিয়ে আবার আনতে হবে। তো এখানে সবাই মিলে গল্প করছিলাম, সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও গেছে বাবার মেডিসিন আনতে। বাবার কালকে ও ডিউটি থেকে বেরোতে পড়তে অনেকখানি দেরি হয়ে গেছে না, যে বাবার যে মেডিসিনগুলো এগুলো ওই দোকান দ্বারা কোথাও পাওয়া যায় না। তো ওর দোকান এখন খুলে গেছে, হয়তো 10টা 11টা বেজে যেহেতু গেছে, এখন খুলে গেছে, তো নিয়ে আসবে। ও বললো না, আগে মেডিসিনগুলো নিয়ে আসি, তারপর যা আবার ওর কাজেও বের হবে। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু গল্প টল্প করে নিই, তারপর আবার সবাই স্নান দান করে মার মাকে রেডি হতে হবে, ছেলেকে মা নিয়ে আসবে, আমি গেলে হবে না, যেটা বলেছি। ছেলে আসার পর মা একটু বের মা বের বা দুজনই বের হয়ে যাবো, জানা আছে ছেলেকে কীভাবে রাখবো। তো হয়তো বা সবাই কাছে, সব ছেলে মেয়ের কাছে মার পর যদি একজন আপন থাকে তাহলে সে হচ্ছে দিদা, তো এই আর কি। তো চলো না, আমরা সবাই মিলে একটু গল্প টল্প করে নিই।
তো এখানে আমাদের কথা বলতে বলতে ও চলে এসেছে ওষুধ নিয়ে, তো ওষুধগুলো দিয়ে দিল, এবার ও বেরিয়ে পারবে। তো চলো, আমাদেরও কথাবার্তা মোটামুটি শেষ, এবার স্নান বান করে পা রেডি হয়ে নেবে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, আর মনটা এতখানি খারাপ ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর এখানে বাবারও সকাল থেকে শরীরটা আজকে ভালো নেই, সকালে একটুখানি ভাত খেয়েছে, দুপুরে খায়নি বলেই চলে। তো মাথাও ঘুরছিল, আমি বারবার মা করছিলাম যে তুমি যেও না, মা চলে যাক, তো বাবা বলছে না বাড়িতে চলে যাবে। তো ভালো লাগছিল না বাবারও মন, যেহেতু আজকে 3-4 দিন হয়ে গেছে এ আর কি। তো গিয়েছে তো ভালো কথা, কিন্তু বাসে বাবার নাকি আবার সুগার হোল্ড করেছে, মা ভীষণ ভয় পেয়েছিল, তো মা গিয়ে বললো। তো এটা শুনে তো আমার মন আবার সেম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মা বাবা চলো দেখো চলে যাচ্ছে বাড়িতে, আর মানে তখনকার সময় আর বলে বোঝানোর মতো না একটা মেয়ের কাছে কেমন যখন ওর মা বাবা এসে চলে যায়, বা যখন আমি বা ওখানে যাই বাপের বাড়িতে বেড়ার জন্য কিছু সময়ের জন্য, যখন আবার চলে আসি তখন মনটা কেমন খারাপ হয়, একমাত্র মেয়েরাই সেটা বুঝতে পারে এ আর কি। তো চলো, এখন যাওয়ার টাইম এসে গেছে, তো টাটা দিয়ে দিই, তো এবার গিয়ে একটু ঘরে বসি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।